يا رب العالمين يا حكم الحاكم نسكري محفل كي كندر كوري এলাকার যত মুদ্দেগানা মুসলমান নরনারী মাটির পড়তে পড়তে শহীদ আছে প্রত্যেকের আরওয়ার মধ্যে আমাদের দোয়াটুকু পৌঁছাইয়া দাও আমরা যারা হাত বাড়ালাম কার কলিজার টুকরা মা দুনিয়ার জমিনে নাই রে আল্লাহ শীতের কনকনি রাতে আরামের বিছানার সাথে নিয়ে যখন শুইতেন প্রস্রাব করে কাপড়টারে ভিজিয়ে দিল কোনদিন লাথি মেরে ফেলে দিত না রে আল্লাহ এই জনম দুখিনী মা যাদের কবর দেশে আছে জানি না তারা কোন অবস্থায় আছে অন্যায়ের কারণে যদি আদবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে থাকে রে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের মায়ের কবরগুলো চিরতরে জান্নাতুল ফেরদাউস হিসেবে কবুল আর মঞ্জুর করে না অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন বাবারা ওই বাবারা যাদের দুনিয়ার জমিনে নাই রে আল্লাহ আজকে মাটির পরতে শহীদ আছে কবরের জমিনে মেহেরবানি করে ওই বাবাগুলোর কবর চিরতরে জান্নাতের বাগান বানাইয়া দাও রব করিম মেহেরবানি করে আজকের দিনে যার এই জ্বালাময়ী বক্তব্যের কারণে আমরা এই দেশটাকে স্বাধীন পেয়েছি মেহেরবানি করে আল্লাহ এই সার্বভৌমত্ব যেন টিকে থাকে বেঈমানদের কারণে যেন ধ্বংস না হয়ে যায় তুমি হেফাজত করে নিও ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামাল হাকিমিন আমার দেশের উপরে তোমার থেকে রহমত নাজিল করে দিও যারা যারা যে সেক্টরে পরিশ্রম করে যাচ্ছেন দুর্নীতি মুক্ত যেন সমস্ত মানুষেরা বাংলা নতুন করে আমরা গড়তে পারি এই শপথ অঙ্গীকার নেওয়ার মতন আমাদের সবাইকে তৌফিক দান করে দিও ইয়া রাব্বাল আলামিন আহকামাল হাকিমিন আমরা যারা হাত বাড়ালাম জানা অজানা সগীরা কবিরা শিরকি বেদাতি সকল প্রকার গুনাহ থেকে মাহফুজি তলব করছি রে আল্লাহ আমাদের সকলের জিন্দেগির গুনাগুলো মাফ করে দাও আল্লাহ কোরআনের জন্য নিবেদিত যারা মেহরবানি করে তোমার বান্দাদের সবাইকে ক্ষমা করে দিও কোরআনের জন্য জনতার সামনে কত কষ্ট করে গেছে আজকে জীবন বন্দি মেহরবানি করে আল্লাহ তোমার বান্দার উপরে রহমতে কামেলা নসিব করে দিও ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামাল হাকিমিন মালাকুল মউত আজরাইলকে যেদিন নিযুক্ত করে দিবা পৃথিবীর সমস্ত মায়া মমতা ছেড়ে তোমার দরবারে যাওয়ার সময় হয়ে যাবে সেদিন আমাদের সকলদেরকে ঈমানওয়ালা বানিয়ে উঠাইয়া নিও নবীজি বলছেন মান ক্বালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত মৃত্যুর সময় যার কালেমা নসিব হয় আল্লাহ তারে নাকি জান্নাতে পৌঁছাবা মেহরবানি করে আমাদের সবাইকে কালেমা নসিব করে তারপরে তোমার দরবারে ডাক দিও মালাকুল মউত আজরাইলকে যেদিন পাঠিব যেদিন আমাদের জন্য মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে দিবে রে আল্লাহ দুনিয়ার মায়া মমতা ছেড়ে তোমার দরবারে যাওয়ার সময় হয়ে যাবে সেদিন তোমার হাবিবের রক্ত মাখা তায়েফের জমিনের কালিমা উহুদের ময়দানের দানদান শহীদের কালিমা আমাদের সকলের জবানে তুমি আল্লাহ জারি করে তারপরে উঠাইয়া নিও আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় আগেই দোয়া চেয়েছিলেন তোমার বান্দার দিলের মাকাসাদ হাসানা পূরণ করে দিও রে আল্লাহ পরিবারস্থ সকলের উপরে তোমার পক্ষ থেকে রহমত বর্ষণ করে দিও বান্দাকে সুস্থতার মাধ্যমে তোমার দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ যারা যারা অতিথি মহোদয় এসেছিলেন সকলকে দিনদার মুত্তাকিভাবে চলার তৌফিক দান করে দিও মহামারী বিপদ থেকে হেফাজত করে নিও আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের সকলকে দিনের উপর চলা সহজ করে দিও
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الله مسلمان المولدن هلو ايمان যেদিন দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় হয়ে যাবে আমাদের সকলের জবানে তুমি সেদিন জারি করায়া নিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ